বাঘ সংরক্ষণের ক্ষেত্রে অসমের বাবে এটা ভাল খবর। রাষ্ট্রীয় ব্যাঘ্র সংরক্ষণ প্রাধিকরণের সমীক্ষা মতে অসমত বর্তমান ঢেকিয়াপতিয়া বাঘর সংখ্যা 227টা। প্রতি চারি বছরের ব্যবধানত করা বাঘ গণনার তথ্য অনুসরি 2006 চনত অসমের বাঘর সংখ্যা আছিল 70টা আর 2022 চনের সমীক্ষাত বৃদ্ধি হল 227টালে। রাষ্ট্রীয় ব্যাঘ্র সংরক্ষণ প্রাধিকরণ চমুকৈ NTCAর শেহতীয়া তথ্যত এই কথা প্রকাশ। তথ্যমতে অসমৰ চারিখন টাইগার রিজার্ভর ভিতর কাজিরঙা টাইগার রিজার্ভেও বাঘ সংরক্ষণের দিকত সফলতা অর্জন করবলৈ সক্ষম হয়েছে। কাজিরঙা রাষ্ট্রীয় উদ্যান নগাঁও ওয়াইল্ডলাইফ ডিভিশনের অন্তর্গত লাউখোৱা বুঢ়াচাপৰি বাঘছে সংরক্ষিত বনাঞ্চলক সামৰি কাজিরঙা ব্যাঘ্র সংরক্ষিত বনাঞ্চলত বাঘৰ সংখ্যা বর্তমান 134টাৰ পৰা 142টা। অবশ্যে কাজিরঙা টাইগার রিজার্ভর অন্তর্গত কাজিরঙা রাষ্ট্রীয় উদ্যানত বাঘর সংখ্যার বিশেষ তারতম্য নহল। রাষ্ট্রীয় উদ্যানখনত পূর্বর 104টাৰ পৰা 106টাৰ ভিতরতে সীমাবদ্ধ থাকিল বাঘর সংখ্যা। বন বিভাগের মতে ইয়ার কারণ বাঘর পর্যাপ্ত বিচরণভূমির অভাব। এনে পরিস্থিতিত কাজিরঙার রাষ্ট্রীয় উদ্যানত বাঘর সংখ্যা বৃদ্ধি হওয়ার সম্ভাবনাও নাই। কিন্তু রাষ্ট্রীয় উদ্যানের দক্ষিণ দিকের কার্বি আংলংত বাঘ বিচরণের উপযুক্ত পরিবেশ গড় দিব পারিলে বাঘর সংখ্যা আরো বৃদ্ধি হওয়ার সম্ভাবনা প্রকাশ করিলে রাষ্ট্রীয় উদ্যান কর্তৃপক্ষই। তদুপরি বেদখল মুক্ত করা ওরাং লাউখোৱা আদি বাঘর বাবে উপযুক্ত পরিবেশ সৃষ্টি হব বলে আশাবাদী রাষ্ট্রীয় উদ্যান কর্তৃপক্ষ। উল্লেখযোগ্য যে সাধারণতে ক্যামেরা ট্রেপিংয়ের জড়িয়ে বাঘর গণনা করা হয় যদিও এইবার বাঘ গণনা ব্যবস্থা করা হয়েছে SECR পদ্ধতি। রাষ্ট্রীয় উদ্যান কর্তৃপক্ষের দাবি যে রাষ্ট্রীয় উদ্যানের উত্তর পাড় আর চরচাপরি সমূহ সঠিকভাবে গণনা করলে বাঘর সংখ্যা আরো বৃদ্ধি পাব। যথেষ্ট ভাল বুলি কব লাগিব, কারণ আপনাদেরকে জানে যে যে পাবলিশ করেছে রিসেন্টলি গ্লোবাল টাইগার ডেটা, এই 100 সায়েন্টিস্টে ইয়াত আমার রয়্যাল বেঙ্গল টাইগার তথ্য প্রকাশ করেছে। আর সেই প্রকাশ করব যাওয়ার আপনি জানিব যে মানে আমার যে টাইগার রিজার্ভ ধর আপনার নগর বুড়াচাপুরি লাউখোৱা বিশ্বনাথ গোটেখিনি সামরি হব লাগিছিল, কিন্তু বিশ্বনাথর ক্যামেরা টেপর ডাটাটো কেনেকে পালে এই গম পাওয়া নাই। কিন্তু কিছু আমার কারণ এই ফোর্থ সাইকেল এই রিপোর্ট হয়, গতি 18 যে আসে তারপরও আমি এনুয়ালি করবলগা হয় সেই সংখ্যাবিলা কৈছে। আর বিশেষকে মই অলপমান চিন্তা করো যে আমার যেখানি নদীর মাজত যেখানি চর চাপুরি আছে এটাতো হেবিটেটখানি বহুত যথেষ্ট বাড়ি গেছে, মানে আপনার বাঘও ইপিনে ইপিনে যাওয়া দেখা যায়, গতি ল্যান্ডস্কেপটা বহুত ডর, গতি তারও কিছু হয়তো মই তো ভাবো যে 136 দিতে তাতকে হয়তো যথেষ্ট বেশি হব লাগে, আর বেশি হব লাগে, আর মানে ভাবো ফিউচারত কিন্তু তার আরো যে বাড়ি যাব তো মানে নাভাবো। কিন্তু কিছু এরিয়া আছে যে নগদ আমার এটা এটা যত আমার এনকোচেসবিল রিমুভ করা হল বা ওরাং ন্যাশনাল পার্ক যে আমার এরিয়া আমার বেদখল মুক্ত করা হল সেইবিল ঠাইত বেদখলকারী গুছি যাওয়ার কারণে হয়তো এটা বাঘর হেবিটেট বেশি ভাল হব, হয়তো তার সংখ্যাটা বাড়িব লাগে সেইবিল। এটা পিউজ দাস, লোকেলিটিন, কাজিরঙা।